नमस्कार বন্ধুরা গৌরীর কিচেনে সবাইকে স্বাগত। আমি আজকে বানাবো আলু বেগুন পেঁয়াজকুলি দিয়ে চচ্চড়ি রেসিপি। গরম গরম ভাত বা রুটির সাথে এই রকম চচ্চড়ি থাকলে আর কিন্তু কিছুই লাগে না। চলুন তাহলে বন্ধুরা দেখিনি আজকের এই রেসিপিটি। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম পেঁয়াজকুলি নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি একটা বেগুন, বেগুনটাকে দেখুন টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি চারটি আলু, আলুটাকেও দেখুন লম্বা আকারে কেটে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এবারে এগুলোকে ভালোভাবে মেখে নিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। অন্যদিকে কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সরষের তেল। আপনারা এখানে যে কোনো তেল ব্যবহার করতে পারেন, তবে যে কোনো চচ্চড়ি রেসিপি সরষের তেলে কিন্তু খুব ভালো হয়। তেলটা গরম হয়ে গিয়েছে, প্রথমে আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। এই সময় আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখব এবং বেগুনগুলোকে নেড়ে চেড়ে নিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, বেগুনগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবারে এগুলোকে আমি অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি। বেগুনগুলোকে নামিয়ে নিয়ে একই তেলের মধ্যে দিয়ে দিলাম আরো 1 টেবিল স্পুন তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম 1/2 টিস্পুন কালো জিরে ফোড়ন। কালো জিরেটা ফুটে উঠলে নুন হলুদ দিয়ে মেখে রাখা আলু পেঁয়াজকুলিগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিতে হবে। এবারে আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই আলু পেঁয়াজকুলিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং 5 মিনিটের জন্য নেড়ে চেড়ে নিয়ে হালকা করে ভেজে নেব। আলু পেঁয়াজকুলিগুলো ভাজতে ভাজতে দেখবেন পেঁয়াজকুলি থেকে জল বেরিয়ে আসবে এবং সেই জলেই দেখবেন পেঁয়াজকুলিটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে আসবে। এবারে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ভাজাটা হয়ে আসে। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, আলু পেঁয়াজকুলিটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি আদা পেস্ট। আদাটাকে নেড়ে চেড়ে নিয়ে 2 মিনিটের জন্য ভেজে নেব যাতে আদার কোনো রকম কাঁচা গন্ধটা না থাকে এবং আলু পেঁয়াজকুলির সাথে ভালোভাবে মিশে যায়। পরে ফিরে এলাম। দেখুন আদাটা ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ধনে গুঁড়ো এবং 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোকে এবারে আলু পেঁয়াজকুলির সাথে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব। এতে দেখবেন মশলাগুলোর কোনো রকম কাঁচা গন্ধটা থাকবে না এবং এইভাবে ভেজে নেবার ফলে খুব সুন্দর ভাজা মশলার একটা ফ্লেভার বেরিয়ে আসবে। পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, মশলাগুলো একদম মাখো মাখো হয়ে ভাজা হয়ে গিয়েছে। এবারে কয়েকবার নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং এই সময়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই একদম লোতে রাখতে হবে, না হলে কিন্তু সবজিগুলো পুড়ে যেতে পারে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টুকরো করে কেটে রাখা টমেটো। আমি যেরকম টমেটোটাকে পরে দিলাম, টমেটোটা অবশ্যই আপনারা মশলাগুলো দেবার পরেই দেবেন, তাহলে দেখবেন মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায় এবং সবজিগুলোর সাথে কিন্তু কষানো হয়ে যায়। আগে দিলে কিন্তু টমেটোর সাথে মশলাগুলো ভালোভাবে কষানো হয় না, কাঁচা কাঁচা গন্ধ থেকে যায়। এবারে কয়েকবার নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 গ্লাস জল। গ্রেভিটাকে এবারে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখে 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব, তাহলে দেখবেন আলুটাও একদম 100% সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং গ্রেভিটা ফুটে উঠেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। এই রেসিপিটিতে নুন এবং ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। নুনটাকে এবারে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো। বেগুনটাকেও নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং সবকিছুকে আরো 1-2 মিনিটের জন্য ফুটিয়ে নেব যাতে সবকিছু একসাথে মিশে গিয়ে মাখো মাখো হয়ে আসে।
2 মিনিট পরে ফিরে এলাম, দেখুন বন্ধুরা সবজিগুলো একসাথে মিশে গিয়ে মাখো মাখো হয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে অবধি সবজিগুলোকে ফুটিয়ে নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে কুচি করে কেটে রাখা ধনে পাতা। সবকিছুকে 1 মিনিটের জন্য নেড়ে চেড়ে ফুটিয়ে নিলেই একদম রেডি হয়ে গেল আলু বেগুন পেঁয়াজগুলি দিয়ে চচ্চড়ি রেসিপি। এবারে আমি এই চচ্চড়িটি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আপনারা রুটির সাথেও খেতে পারেন, রুটির সাথেও খেতে কিন্তু খুবই ভালো লাগে। মাত্র 15-20 মিনিট সময়ের মধ্যে এই রেসিপিটি তৈরি হয়ে যায়। আপনারা কিন্তু এই শীতের রাতে রুটির সাথে খাবার জন্য চটজলদি আলু বেগুন পেঁয়াজগুলি দিয়ে এই চচ্চড়ি রেসিপিটি বানিয়ে নিতে পারেন। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। এরকমই আরও অনেক রেসিপি আমার চ্যানেলে রয়েছে, যেগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা আপনারা আমার চ্যানেল ভিজিট করলেও দেখতে পারবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।